কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ ব্যাংক জাস্ট গতকালকে একটা সার্কুলার জারি করেছে। এর মাধ্যমে যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে, এখন থেকে আর নির্দিষ্ট কোনো সংখ্যক রেস্ট্রিকশন থাকলো না যে একদিনে আপনার এক অ্যাকাউন্ট থেকে এত টাকা ট্রান্সফার করতে পারবেন। পূর্বে সেখানে একটা লিমিটেশন দেওয়া ছিল। তো যাক, এটি 28শে এপ্রিল 2022 তারিখে এটি জারি করা হয়েছে। বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক বরাবর এটি কার্যকর হবে, অর্থাৎ ইসলামিক, নন ইসলামিক সব ব্যাংকে। তো মূল জিনিসটা আমরা যদি আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে আপনি যদি কোথাও থেকে কোনো পণ্য ক্রয় করেন, কোনো প্রকার ইউটিলিটি বিল যদি আপনি পরিশোধ করতে চান, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে চান, তাহলে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে, কোনো সমস্যা নেই। 2 নম্বরে তারা যেটা বলতেছে যে আপনার যদি একই ব্যাংকের মধ্যে, অর্থাৎ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যেই অ্যাকাউন্ট আছে, একই ব্যাংকের এক হিসাব থেকে আপনার ঠাকুরগাঁও শাখায় একটা অ্যাকাউন্ট আছে, আপনার দিনাজপুর শাখায় আপনি টাকা ট্রান্সফার করতে চান একই ব্যাংকের, তো এক্ষেত্রে বলতেছে যে ব্যাংকগুলো কি করবে, তাদের ম্যাক্সিমাম লিমিটটা তারাই নির্ধারণ করে নেবে। যেই গ্রাহক আছে উনি কত টাকার অ্যাকাউন্ট খুলছেন, কত টাকা জমা আছে, তার প্রোফাইল অনুযায়ী তাদের ব্যাংকের ঝুঁকি বিবেচনায় তারা সেটা নির্ধারণ করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এখানে একটা সার্কুলারের কথা উল্লেখ করা আছে, এখানে বলতেছে যে সেবার দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা এবং এক এক লেনদেনের সর্বোচ্চ সীমা সেটা অপরিবর্তিত থাকবে, তবে বাকি শর্তগুলো রহিত করা হলো। তো এখন আমরা ওই একটু গেজেটটা দেখি ওটাতে কি আছে। তো এখানে আপনারা যদি জাস্ট একটু যদি আমি ঝুম করে দেই, এখানে যেটি দেখা যাচ্ছে, দেখেন আপনি পূর্বে যেটি করতে পারতেন, দৈনিক আপনি 10 লাখ টাকা লেনদেন করতে পারবেন। দৈনিক কত লেনদেন করতে পারতেন? 10 লাখ টাকা। আর দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা এই 10 লাখ, আর একক লেনদেন অর্থাৎ একসাথে 3 লাখ টাকা পর্যন্ত আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারতেন। একদিনে পারতেন কয়টি? 10 বার। তো এই 10 বারটা উঠিয়ে দেওয়া হয়েছে, যে এখন আর 10 বার 20 বার নাই, আপনার যতবার খুশি ততবার করেন, তবে একসাথে 3 লাখ, একদিনে সর্বোচ্চ আপনার কত? 10 লাখ। তাহলে আমরা সুবিধা পাচ্ছি কোনটা? ওই যে দৈনিক লেনদেনের পরিমাণটা। আর যদি সেটা প্রতিষ্ঠান হয়, প্রাতিষ্ঠানিক হিসাব হয়, সেক্ষেত্রে দৈনিক লেনদেন হচ্ছে 25 লক্ষ টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন, একসাথে 5 লাখ টাকা। আর এই যে সর্বোচ্চ কতবার পারবেন এটাকে রহিতকরণ করা হইল। তো তাহলে বন্ধুরা, আপনারা এই যে সার্কুলার থেকে আমরা এতটুকু বেনিফিট পাচ্ছি, এখন আর ওই যে 10 বার বা 20 বারে কোনো লিমিট থাকতেছে না, আপনি একদিনে যতবার খুশি ট্রান্সফার করতে পারেন, তবে একসাথে 3 লাখ, আর আপনার একদিনের লিমিট হচ্ছে আপনার 10 লাখ। এই 10 লাখের অতিক্রম করবে না। তো আপনারা এই সমস্ত, অনেকে যে প্রশ্নটা করেন যে ভাই এই সার্কুলারগুলো কোথায় পাবো, এগুলো আপনারা এই যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর পুরাতন যদি সেগুলা খুঁজতে চান, তাহলে এইভাবে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে তারিখগুলো দিবেন, কত তারিখের সার্কুলার চান সেটা দিয়ে যদি আপনি সার্চ বাটনে ক্লিক করেন, তাহলে আপনার জন্য সেই সার্কুলারগুলো কিন্তু চলে আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাতকাহন ব্যাংকিং এর সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে।